আশা করি তোমরা ভালো আছো, আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। আজকে অনলাইন ক্লাসে উপস্থিত হয়েছি, আশা করি তোমরা ক্লাসটি মনোযোগ সহকারে দেখবে, পড়বে এবং অনুশীলন করবে। আজকের বিষয় শারীরিক শিক্ষা ধারণা ও প্রয়োজনীয়তা। ক্লাস শুরুর আগে মাদ্রাসার খোলা জায়গায় বা খোলা মাঠে প্রতিদিন নির্ধারিত সময়ে শিক্ষার্থী ও শিক্ষক বৃন্দের সমবেত হওয়াকে সমাবেশ করে। শিক্ষার্থীরা শৃঙ্খলার সাথে শ্রেণী অনুসারে ফাইলে দাঁড়ান। ছেলেরা এক লাইনে এবং মেয়েরা আলাদা লাইনে দাঁড়াবে। পতাকা দণ্ডের ডান পাশে প্রধান শিক্ষক, বাম পাশে শারীরিক শিক্ষার শিক্ষক দাঁড়াবে। অন্যান্য শিক্ষক প্রধান শিক্ষকের পিছনে এক লাইনে দাঁড়াবে। যেসব শিক্ষার্থী উচ্চতায় থাকুন তারা সামনে দাঁড়াবে, ক্রমান্বয়ে ধীরে ধীরে লাইনে দাঁড়াবে এবং লাইনটা যাতে সোজা হয়, সোজা হয়ে প্রত্যেকটা শিক্ষার্থী সুন্দরভাবে সায় নিয়ে দাঁড়াবে। প্রত্যেক শিক্ষার্থী পরিমিত জায়গা রেখে দাঁড়াতে যেন হাত তুলে শপথ নেওয়ার সময় কারোর গায়ে হাতে স্পর্শ না করে শিক্ষার্থীর সংখ্যা অনুসারে শ্রেণী ফাইলের সংখ্যা নির্ধারণ করতে হবে। শারীরিক শিক্ষা শিক্ষক সমাবেশটি পরিচালনা করবে। তাহলে সমাবেশটা কিভাবে আমরা পরিচালনা করব বাস্তবে আমরা একটু দেখে নিই। শিক্ষক মন্ডলী প্রধান শিক্ষক বা
তাহলে প্রাথমিক স্তর থেকে শিক্ষক মন্ডলী শিক্ষক মন্ডলী প্রাথমিক শিক্ষা শিক্ষক অধ্যক্ষ তারপর লাইন হল তারপর ক্যাপ্টেন দাঁড়াবে তারপর আমরা চলে যাব শ্রেণী শিক্ষক তারপর আমরা চলে যাব সহকারী ক্যাপ্টেন সহকারী ক্যাপ্টেন এই হল প্রাথমিক সমাবেশের নিয়মাবলী শিক্ষক মন্ডলী শিক্ষক মন্ডলী শারীরিক শিক্ষা শিক্ষক এবং অধ্যক্ষ শ্রেণী শিক্ষক ক্যাপ্টেন সাধারণ ছাত্র সহকারী ক্যাপ্টেন এই হল আমাদের প্রতিদিনের শারীরিক সমাবেশের রাজধানী সমাবেশের নির্দেশাবলী শ্রেণী প্রত্যেক শ্রেণীর ছাত্রছাত্রী ক্লাস শুরুর পূর্বে খোলা জায়গায় বা খোলা মাঠে এই রাজধানী সমাবেশে সমবেত হবে শারীরিক শিক্ষা শিক্ষক সেই সমাবেশ পরিচালনা করবে সেখানে অন্যান্য শিক্ষক শিক্ষিকা উপস্থিত থাকবেন তাদের উপস্থিতিতে সমাবেশ পরিচালনা হবে সমাবেশ থেকে প্রধান শিক্ষক শ্রেণী সম্পর্কে বা অন্যান্য আনুষঙ্গিক বিষয় বা কিছু নীতি বাক্য বলবেন তারপর শারীরিক শিক্ষার শিক্ষক 5 মিনিট পিটি করাবেন পিটি করার পরে সেই সময়
কার্যক্রমগুলো দেখানো হবে, আশা করি তোমরা সবাই পড়বে, দেখবে এবং অনুশীলন করবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। Gracias.